हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমরা শিখব মান কচুপাটা। তবে রেসিপি দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন রেসিপি এখানেই পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। মান কচুর রেসিপি আমরা আজকে শিখব। মান কচুর বাটা বা ভর্তা, এটা খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও কিন্তু প্রচুর। তো দেরি না করে আমরা কিন্তু এবার রেসিপিটা শুরু করে দেব। এটা দু রকম ভাবে করা যায়, আমি একটা পদ্ধতি দেখাবো, অন্য পদ্ধতি বলে দেব। প্রথমে আমরা মান কচুগুলোকে ভালো করে ধুয়ে এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর মিক্সিতে আমরা ভালো করে পেস্ট করে নেব। দেখুন সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এরপর এটাকে আমরা একটা কাপড়ের সাহায্যে একটুখানি পিষে নেব। আর লাগবে পোস্ত, গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা। আমি দু রকমের সর্ষে নিয়েছি। এটা আমরা ভালো করে শিলেতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সামান্য লবণ দিয়ে বেটে নেবেন, না হলে কিন্তু সরিষা তিতা হয়ে যাবে। দেখুন ভালো করে আমার এটা বাটা হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা করা যাক। কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন। আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। দেওয়ার পরে মান কচু যে পেস্টটা আমরা বানিয়েছি, একটু জল ঝরিয়ে নিয়েছি, সেটাকে আমরা এতে দিয়ে দেব। জলটা অবশ্যই একটু ঝরিয়ে নেবেন। তার উপরে সর্ষে পোস্তর বাটাটা আমরা এতে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কিন্তু মেশাতে থাকব। এটা বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে, যতক্ষণ না এর মধ্যে যে বাকি জলটা সেটা ভালো করে শুকিয়ে যায়। দেখুন ভালো করে নাড়িয়ে দেবেন, না হলে কিন্তু এটা ধরে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দেব চিনি। মিষ্টি এতে অবশ্যই দেবেন, দিয়ে ভালো করে কিন্তু এই পেস্টটা করবেন। এইভাবে যতক্ষণ না ভালো করে এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু পেস্ট করবেন। ততক্ষণ আমার রেসিপিটা চলুক, আমি আপনাদের আর একটা পদ্ধতি বলে দিই। মান কচুটা যখন আপনারা বেটে নেবেন এবং জল ঝরিয়ে নেবেন, তার মধ্যেও কিন্তু কাঁচা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে, কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে কিন্তু কাঁচা বাটাও কিন্তু আপনারা খেতে পারেন। আমি এটা একটুখানি ভেজে নিই, তাহলে টেস্টটা আর একটু ভালো হয়। যদি কাঁচা খেতে চান তো অবশ্যই কাঁচা খাবেন। দেখুন ভালো করে কিন্তু আমার জলটা প্রায় শুষে নিয়েছে। আমি কিন্তু এখনো কিন্তু এটাকে নাড়িয়ে যাচ্ছি। কন্টিনিউয়াস নাড়াবেন, না হলে কিন্তু লেগে যাবে বা পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন ভালো করে এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে মান কচু বাটা। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে সাজিয়েছি। এর মধ্যে একটা টুইস্ট আছে, খাবার আগে অবশ্যই একটু কাঁচা সরিষার তেল এতে মিশিয়ে নেবেন, তাহলে এর ঝাঁজটা ভালো হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। আর যদি তাতেও কারুর গলা ধরে তো অবশ্যই একটু পাতি লেবু ভাত পাতে নিয়ে নেবেন, নিয়ে মিশিয়ে খাবেন, তাহলে দেখবেন কোনো গলা ধরবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করতে চান তো অবশ্যই করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন রেসিপি পেলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এইভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ।